Welcome to my medical education YouTube channel. আজকে আমরা my medical education YouTube channel আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা রিকমেন্ড নিয়ে, অর্থাৎ অপটোমেট্রিক নিয়োগের একটা রিকমেন্ড যেটা পশ্চিম বর্ধমানে ছেড়েছে এবং সেটি স্টার্টিং হয়েছে 8ই ফেব্রুয়ারি থেকে এটি চলবে 22ই ফেব্রুয়ারি পর্যন্ত। অবশ্যই তোমাদের এই নোটিশটি যাদের অবশ্যই ফলো করো, এটা একটি মাত্র ভ্যাকান্সি আছে এসসি দের। এটির জন্য আপনার অপটোমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দরকার হচ্ছে পাস হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এবং মাস্ট হ্যাভ টু ইয়ার এ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপটোমেট্রিক অ্যাসিস্ট্যান্ট অর কোর্স, এ টু ইয়ার ডিপ্লোমা ইন কোর্স অফ অপটোমেট্রি অ্যান্ড অপটোমেট্রিক টেকনিক রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে কোনো প্রথমে ক্রাইটেরিয়া বলেছে যে এটিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে অবশ্যই 10+2 সায়েন্স নিয়ে পড়তে হবে, যার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকা খুবই আবশ্যক এবং সেই সাথে 2 বছরের ডিপ্লোমা ইন অপটোমেট্রিক কোর্সটি যারা করবে তাদের যোগ্য। এবং তারপরে ফেভারেবল ক্রাইটেরিয়ার দিকে বলেছে যে 1 ইয়ার ট্রেনিং আফটার দা, এবং প্রথমে যাদের 1 বছরের ট্রেনিং করতে হবে যে কোনো রিকগনাইজড গভর্নমেন্ট হসপিটাল থেকে অথবা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স আন্ডার দা ওয়েস্ট বেঙ্গল, এখানে মানে যাদের লাইসেন্স রয়েছে তাদের ক্ষেত্রে যদি কোনো প্রাইভেট জায়গায় যদি ট্রেনিং করা হয় এবং যদি 1 ইয়ার সে বা টু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তারা আগে অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে তাদের স্যালারি হবে 18,000 টাকা পার মান্থ এবং মিনিমাম এজ হচ্ছে 18 বছর থেকে ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটি পুরোটাই হবে, ফার্স্টে তোমাদেরকে কম্পিউটারে ক্রোম বাজার খুলতে হবে এবং ক্রোম বাজার খোলার পরে এখানে টাইপ করতে হবে wbhrb হেলথে ক্লিক করার পরে তোমাদেরকে রিকুইমেন্ট অফ দ্য ডব্লিউবি হেলথ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে যে রিকুইমেন্ট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে এবং এই রিকুইমেন্টে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিকুইমেন্ট অফ ভেরিয়াস পোস্ট দেওয়া আছে এবং এখানে চলে আসবে। এখানে আসার পরে তোমাদের দেখতে পাচ্ছ যে অপটোমেট্রিক অ্যাসিস্ট্যান্ট পশ্চিম বর্ধমান যেটা দেখাচ্ছে, অপটোমেট্রিক অ্যাসিস্ট্যান্ট পশ্চিম বর্ধমান এই যে দেখা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু এটা তাই তোমার আমি দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে এখানে তোমাদেরকে কন্টিনিউ রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার পরে এখানে তোমাদের টাইটেল দেবে, যে টাইটেল রয়েছে সেটা টাইটেল দেবে, এখানে ফার্স্ট নেম দেবে এবং এখানে সেকেন্ড নেম দেবে এবং এখানে লাস্ট নেম দেবে, অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে তাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে এবং এখানে তোমাদের যে কাস্ট এখানে ও শুধুমাত্র এসসি নেওয়া হবে সেই জন্য শুধু একটি অপশন রয়েছে এসসি, তাই যারা মাত্র এসসি আছে শুধু তারাই এই অ্যাপ্লিকেশনটা করবে, বাদবাকি যেন কেউ করবে না। এবং এখানে মোবাইল নাম্বার দেবে এবং এখানে ইমেল আইডি দিবে এবং এখানে কারেন্টলি বলেছে যে ইজ ইউ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, তোমরা কি এনএইচএম আন্ডারে কোনো কাজ করো, কন্ট্রাক্টরের সাথে যুক্ত রয়েছো, তাহলে এটা নো করে দেবে। আর যদি তোমরা করো থাকে তাহলে সেটা ইয়েস করবে, দিয়ে এটাকে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন আইডি তোমার দেখতে হবে, সেটাকে স্ক্রিনশট মেরে নেবে, এটাকে স্ক্রিনশট মেরে নেবে বা মনে রাখবে, মারার পরে এটাকে তোমরা লগ ইনে চলে যাবে। লগ ইনে যাওয়ার পরে এখানে যে অপশন আছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে যেটা আছে সেখানে যাবে। তো যাওয়ার পরে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা করেছিল ক্লিক করার পরে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিয়ে দেবে এবং ওখানে এন্টার ডেট অফ বার্থ দিয়ে দিয়ে এখানে সাবমিট করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হওয়ার পরে তোমাদেরকে পুরো অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে বলবে এবং ফিল আপ করার আমি এখন এই অবধি ভিডিও দেখালাম, তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তারপরে আমরা স্টেপে ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলটি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।